আজকে আমি পালক পনির রান্না করছি আমার রান্নাঘরে। পালক পনির প্রথমে মিক্সি দিয়ে কুচি কুচি করে কেটেছি। মিক্সি দিয়ে কুচি কুচি কেটে তারপরে স্ম্যাশ করে তার মধ্যে এখন কড়াইতে জিরা ফোড়ন দিয়েছি, জিরা ফোড়ন, তারপরে তেল দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো, একটু নুন, এখন এই স্পিনাচ পেস্ট, পালং শাক পেস্টটাকে আমি ফ্রাই করছি। তারপর তার মধ্যে এই পনিরটা দেবো।
আজকে আমি দেখালাম কী করে পালং শাক রান্না করতে হয়। পালং শাক স্পিনাচ কে মিক্সি দিয়ে তারা ওটাকে স্ম্যাশ করে পেস্ট বানালাম, স্পিনাচ পেস্ট, পালং শাকের পেস্ট। তারপরে সেখানে অল্প একটু কয়েকটা পনিরের ফ্রাই করা পনির অলরেডি কিনতে পাওয়া যায়, সেই ফ্রাই করা পনির দিয়ে আজকে আমি কী করে পালং পুরি রান্না করা হলো সেটা আজকে আমার কিচেন ঘরে তৈরি করে দেখালাম। আপনারা আপনাদের ইউটিউবে কমেন্ট পোস্ট করবেন যে আপনাদের কেমন লাগলো এই পনির পালং শাকটা আমার রান্না করে বানালাম। তো এটা খুবই সহজ উপায়। আমার মা আজকে আমার ফোনে প্রিপারেশনটা কী করে করতে হয় সেটা বললো। প্রথমে তেলের মধ্যে একটু জিরে দিতে হবে, তারপর অল্প একটু হলুদ, তারপরে তার মধ্যে একটু একটু গরম করে তারপরে পালং শাকের পেস্টটা দিয়ে দিতে হবে। তারপরে একটু অল্প একটু নুন দিতে হবে, একটু কাঁচা লঙ্কা গুঁড়ো পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম, করে ওটাকে ফ্রাই করলাম। এটা করে আজকে আমার পালং শাকের পনির পালং শাক বানানো হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব ভিডিও। আপনারা পোস্ট করবেন আপনাদের প্রিপারেশনটা কেমন লাগবে। থ্যাংক ইউ।